কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে আপনারা অনেক বড় কিছু জানতে পারবেন। শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে, আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল, আমরা সেটা জানাবো। আমি তো মাত্র 3 দিন হলো বসছি, আমি কোন আমার কাছে কোন জটিলতা তৈরি হয়নি, মনে হয়নি। আমি খুবই এনজয় করছি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করা, এবং আই থিঙ্ক আই এম ভেরি লাকি দ্যাট আই গট এ গ্রেট টিম চারিদিকে, এবং আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন। এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বাইরে থেকে জানতাম যে এটা ঘুমিয়ে থাকে, এটা ঘুমন্ত মন্ত্রণালয়, আমি ভিতরে এসে দেখি যে এখানে তো অনেক কাজ করার স্কোপ আছে। মানে আমাকে আমি এখানে আসার পেছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কি ন্যারেটিভ আমরা নির্মাণ করব। এখন ন্যারেটিভ তো কথা দিয়ে নির্মাণ হবে না, ন্যারেটিভ নির্মাণ হবে ফিল্ম দিয়ে, থিয়েটার দিয়ে, গান দিয়ে, এসব দিয়ে। আমি কখনো দেখি নাই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ আমার চোখে ভিজিবলি পড়েনি, অনুষ্ঠান করতো খুব, কিন্তু এছাড়া আমি আর যে একটা ন্যারেটিভ চেঞ্জ করা, মানুষের মাথায় একটা নতুন গল্প তৈরি করা, এটা আমি খুব একটা দেখিনি। কিন্তু আমি এসে দেখলাম যে ব্যাপক স্কোপ আছে, এবং আমাদের সচিব সাহেব এবং আমার টিমে যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে, আমি শুধু একটা কথা বলেছি যে এখন আমি আপনাদের আইন কানুনের ব্যাপারটা আপনারা দেখবেন, যাতে আমি আমরা কেউ কোনোদিন আইনের বাইরে না যাই। এই আইনের মধ্যে থেকে আমি যে স্বপ্নগুলো দেখছি এটা কিভাবে বাস্তবায়ন করা যায় আপনারা আমাকে বলেন। আই ক্যান অ্যাসিওর ইউ যে আমি আমার মন্ত্রণালয়ের প্রত্যেকের কাছ থেকে খুবই ভালো সমর্থন পাচ্ছি, এবং তারা আমার কোন স্বপ্নকে এখনো বলেনি যে এটা হবে না, তারা বলছে ইয়েস ইট ইজ পসিবল। সো আই ডোন্ট সে যে আমি আমলাতন্ত্রের কোন জটিলতার মধ্যে পড়েছি না। ঘুমন্ত মন্ত্রণালয় বলতে থেকে আসলে ঘুমন্ত মন্ত্রণালয় ছিল আমাদের কাছে, সাংবাদিকদের কাছে আমাদের দৃশ্যমান কিছু। আপনি সংস্কৃতি অঙ্গনের মানুষ, এটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে কাজ শুরু করবেন, কি আপনার প্রায়োরিটি দেশের মানুষের কাছে সংস্কৃতি অঙ্গনটাকে তুলে ধরার জন্য আরো বেশি? আমি যেটা বললাম কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে আপনারা অনেক বড় কিছু জানতে পারবেন। এখন বললো তো কালকে, কালকে কিভাবে বললাম, আমি তো আবার বললাম প্রায়োরিটি হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে, এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করা এটা আমার কাজ। দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোন খেলা নাই, দুর্নীতি সব 1000 কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশ না, দেশের বাইরে সবার কাছে। ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাই স্পিরিট। শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে, আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল, আমরা সেটা জানাবো। Thank you.